Hello and assalamu alaikum everyone. Welcome to another tutorial of simulation and modeling. So I am with you Sajjadur Ahmed, and we are in the second part of simulation of inventory system. So in previous part we have solved a newspaper seller problem, and in this part we are going to solve the MN cycle problem. So let us see a scenario. Before seeing a scenario, let us see how actually MN cycle works. So it is represented by this figure. So here you can see that there are some values like M. M is actually mentioned, M is the length, review length. So the review, this inventory system has a periodic review length N at which the inventory level is checked. So N is the number of days after which days the inventory is checked. That means m ta hocche emon ekta shongkha je ei shongkhar pore orthat ekta nirdishto din, suppose 6 din por por inventory level ta check kora hoy, orthat dokane koto gulo product ache seta check kora hoy. An order is made to bring the inventory up to level 5, m. So M is the level, a label. That means each and every inventory shop has a target, that how many product he or the shop need to satisfy its customer. So that is actually what M. So if I'm going to give an example, like suppose there is a super shop, and in super shop he the shopkeeper knows that in every week he able to sell, he able to sell say 20 lakhs soap. So what we will do, okay, so let me give an example. Suppose there is a super shop, ekta dokan ache, dokane shopkeeper jane je proti soptahe tar 20 লাখ সাবান সেল হয়। সো সাপোজ সে যখন অর্ডার করবে তখন প্রথমে সে চেক করবে তার হাতে কতগুলো আছে। চেক করার পরে সে যদি দেখে যে তার হাতে কোনো প্রোডাক্টই নেই, তার মানে যেদিন অর্ডার দে সেই অর্ডার ডেটা ফিক্স করা হবে হচ্ছে এন দিয়ে, রিভিউ লেন্থ দিয়ে। অর্ডার ডেতে সে তখন চেক করবে তার হাতে কতগুলো আছে, যদি একটাও না থাকে তাহলে সে অর্ডার করবে হচ্ছে 20টাই। আর যদি এমনটা হয়ে যায় যে তার হাতে আরো 5টা থেকে গেছে এবং তাকে বানাতে হবে হচ্ছে 20টা, কারণ প্রতি উইকে সে জানে তার 20টা সেল হয়, সো তার হাতে রাখতে হবে সামনের আপকামিং উইকের জন্য 20টা, তাহলে সে অর্ডার করবে হচ্ছে 15টা, কারণ অলরেডি তার হাতে 5টা আছে। সো এইটাকে ইন দিস ইনভেন্টরি সিস্টেম দ্য লিড টাইম ইজ দ্য লেন্থ অফ টাইম বিটুইন দ্য প্লেসমেন্ট অ্যান্ড দ্য রিসিপ্ট অফ অ্যান অর্ডার। সো লিড টাইমটা বলা হচ্ছে কি, যে যখন অর্ডার করা হলো, অর্ডার করা থেকে ওই প্রোডাক্টটা রিসিভ করা পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হচ্ছে লিড টাইম। আর লিড টাইমটা যখন জিরোতে চলে যাবে তখন আমরা বুঝতে পারবো ওকে ফাইন, তারপরের দিন তাহলে প্রোডাক্টটা এসে পৌঁছবে। দ্যাটস ওয়াই ইট ইজ মেনশন দ্যাট জিরো। ডিমান্ড ইজ শোন অ্যাজ বিং ইউনিফর্ম ওভার দ্য টাইম পিরিয়ড। সো ডিমান্ড উইল বি ক্যালকুলেটিং ডিমান্ড বাই ইউজিং এ ডিস্ট্রিবিউশন টেবিল অফকোর্স। So here you can see, if we are going to explain it, suppose this is the first cycle. So after these are the sale, so amra jodi ekta ya dhore scenario dhore nei, okay, so suppose this amader x axis e ache hocche delay or time, ar y axis e ache amount of inventory. So first cycle is she sell koreche hocche 5টা, 10টা থেকে 5 পর্যন্ত গেছে, এইটুকু হচ্ছে সেল। তার মানে তার হাতে থেকে গেছে কয়টা, তার হাতে এখনো কিন্তু 10টা থেকে গেছে। সো তার অর্ডার করতে হলে সে অর্ডার করবে কয়টা, সে অর্ডার করবে কিন্তু 5টা। তাহলে তার টার্গেট সাপোজ 15টা, এম এর ভ্যালু যদি 15 বলি তাহলে টার্গেট হচ্ছে 15, তাহলে 5টা সেল হয়েছে, সে আবার 5টা অর্ডার করবে, তাহলে 15 হয়ে গেল, ওকে ফাইন। আবার এন, এন এর ভ্যালু সে 7, আমরা বললাম যে 7 দিন, অর্থাৎ 1 উইক। সো আবার সেল করছে, করতে 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 সাপোজ এইটা আমরা বললাম যে তার সেল হয়েছে হচ্ছে 8টা, তাহলে তার 8টা সেল হয়েছে। এখন 80 হচ্ছে রিমেনিং, 8টা আছে এবং সরি 7টা আছে তার কাছে আর 8টা সেল হয়েছে। এখন সে তাকে বানাতে হবে পরের উইকের জন্য আবার 15, তাহলে সে অর্ডার করবে কয়টা, এক্স্যাক্টলি 8টা।
8টায় অর্ডার করলে তার আবার হয়ে যাবে এরকম। ওকে ফাইন। এরপরে আবার পরের উইকে সেল করতে করতে এমনটা হলো, সাপোজ এটাকে আমরা বললাম, এই লেভেলটাকে বললাম -2। -2 মানে কি? -2 তো হওয়া পসিবল না, এটাকে আমরা বলতেছি হচ্ছে শর্টেজ। তার মানে তার 2টা শর্টেজ হয়ে গেছে ওই উইকে। দ্যাট মিন্স ওই 15টার তো সেল হয়েছে হয়েছে, তার সাথে সাথে 2টা অর্ডার ছিল যে 2টা অর্ডারকে ফুলফিল করা পসিবল হয় না। তাহলে সে যখন এই উইকটাতে, সাপোজ এইটা আমার হচ্ছে ফার্স্ট উইক, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড উইক, থার্ড উইকে সে অর্ডার করবে কয়টা? তার তাকে তো বানাতে হবে 15টা, এবং তার শর্টেজ আছে হচ্ছে 2টা। তাহলে সে অর্ডার করবে হচ্ছে 15+2। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যখন আমাদের হাতে রিমেনিং থেকে যাবে তখন আমাদের অর্ডার করার সময় আমরা চেক করবো এম এর ভ্যালু। সো এম মাইনাস হবে হচ্ছে রিমেনিং, তারপরে আমরা বের করবো যে অর্ডার কয়টাতে করবো। আর যদি আমাদের শর্টেজ হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে m+shortage, যেমনটা এখানে আমরা করেছি, শর্টেজ ছিল 2টা, এম এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 15+2। আর এখানে রিমেনিং থেকে গেছিলো, যেমন এখানে রিমেনিং থেকে গেছিলো 7, আর তাহলে এম এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 15 -7, তাহলে অর্ডার করবে হচ্ছে 8। সো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট, আমরা সিমুলেশন টেবিল দেখলে আরও ক্লিয়ার হবে বিষয়টা। সো এবার আমরা সিনারিওটা দেখে নিই, সিমুলেশন অফ এম এন ইনভেন্টরি সিস্টেম। দিস এক্সাম্পল ফলো দ্য প্যাটার্ন অফ প্রবাবিলিস্টিক অর্ডার লেভেল ইনভেন্টরি সিস্টেম শোন ইন দ্য প্রিভিয়াস স্লাইড। সো এটা ডিরেক্টলি ফলো করে হচ্ছে এইটাকে। সাপোজ দ্যাট দ্য ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল এম ইজ 11 ইউনিট, সো এম এর ভ্যালুটা হচ্ছে 11, অ্যান্ড দ্য রিভিউ পিরিয়ড ইজ এন ইকুয়াল টু 5 ডেজ। সো দ্যাট মিন্স আফটার ইচ 5 ডেজ দ্য ইনভেন্টরি লেভেল উইল বি চেকড অ্যান্ড দেন দ্য অর্ডার উইল বি প্লেসড। দ্য প্রবলেম ইজ টু এস্টিমেট বাই সিমুলেশন দ্য অ্যাভারেজ ইন্ডিং ইউনিটস ইন দ্য ইনভেন্টরি অ্যান্ড দ্য নাম্বার অফ ডেজ ওয়েন এ শর্টেজ কন্ডিশন অকার। সো আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে অ্যাভারেজ ইন্ডিং ইউনিটটা বের করা, আর আরেকটা হচ্ছে যে আমরা সিমুলেশন যতদিনে করবো ততদিনের মধ্যে কয়দিন ছিল এমন যে যেদিন শর্টেজ হয়েছে। সো এই 2টা আমাদের হচ্ছে ওভারঅল টার্গেট। অ্যাজুম দ্যাট অর্ডার আর প্লেস অ্যাট দ্য ক্লোজ অফ বিজনেস অ্যান্ড আর রিসিভ ফর ইনভেন্টরি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বিজনেস অ্যান্ড ডিটারমাইন্ড বাই দ্য লিড টাইম। সো অর্ডার আর প্লেস অ্যাট দ্য ক্লোজ অফ দ্য বিজনেস, দ্যাট মিন্স উই হ্যাভ সেড দ্য রিভিউ লেন্থ ইজ 5, দ্যাট মিন্স দ্য সাইকেল উইল বি কন্টেন অফ 5 ডেজ অ্যান্ড ইন দ্য লাস্ট ডেজ দ্য অর্ডার উইল বি প্লেসড অ্যান্ড দেন ওয়েন দ্য অর্ডার দ্য রিসিপ উইল বি কাম আর কখন সেই অর্ডারটা এসে পৌঁছবে সেটা ডিটারমাইন করবে হচ্ছে লিড টাইম দিয়ে। এটাও একটা ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমরা বের করবো অ্যাকচুয়ালি। সো লেট আস সি দ্য ডিস্ট্রিবিউশন টেবিলস। সো ইউ ক্যান সি উই হ্যাভ 2 ডিস্ট্রিবিউশন টেবিল, ওয়ান ইজ ডেইলি ডিমান্ড। সো বাই ইউজিং ডেইলি ডিমান্ড উই ক্যান ফাইন্ড আউট what are the demands of that particular days and then the lead time. So by using the lead time we can find out the difference between placement of order and receipt of order. Je din kokhon order koreche kokhon eshe poshbe seta amra ber korbo hocche lead time diye. So for purpose of this example only 3 cycle will be shown. So amra ei simulation ta korbo hocche 3 cycle er jonno, আর উই ক্যান সে 3টা সাইকেলকে আমরা 3 উইকসও বলতে পারি, বাট 3 উইকসে করার তো ডেজ আছে 5 দিন করে আছে প্রত্যেকটা উইকে। দ্য সিমুলেশন হ্যাজ বিন স্টার্টেড উইথ ইনভেন্টরি লেভেল অ্যাট 3। সো সিমুলেশনটা স্টার্ট হবে 3টা প্রোডাক্ট নিয়ে, অ্যান অর্ডার অফ 8 ইউনিট শিডিউল টু অ্যারাইভ ইন 2 ডেজ টাইম। সো 8টা অর্ডার অলরেডি করা আছে, সেটা এসে পৌঁছবে হচ্ছে 2 দিন পরে। সো তার মানে 2 দিন যদি হয় তাহলে লিড টাইমটা হচ্ছে 1। সো অর্থাৎ আমরা বলছি যে 0তে এসে শেষ হবে, সো 2 ডেজ মানে 1, তারপরের দিন হচ্ছে 0। সো এই 2 মিলে হচ্ছে 2 ডেজ। দ্য ডিস্ট্রিবিউশন টেবিল ফর ডিলে ডিমান্ড অ্যান্ড লিড টাইম ইজ হেয়ার। সো 2টা টেবিল দেওয়া আছে। সো লেট আস নাও মুভ টু দ্য সিমুলেশন টেবিল। সো দিস ইজ আওয়ার সিমুলেশন টেবিল, ইউ ক্যান সি উই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য সিমুলেশন টেবিল ফর 3 উইকস, 3 সাইকেল, অর উই ক্যান সে 3 উইক, অ্যান্ড ইন ইচ উইক দের আর 5 ডেজ। ওয়াই দের আর 5 ডেজ? বিকজ উই হ্যাভ সাম ভ্যালুজ লাইক এম ইকুয়াল টু 11, এন ইকুয়াল টু 5, অ্যান্ড সাইকেল ইজ 3। সো
there are three cycle, and each cycle there will be 5 days because the value of n is 5. So also it has been said that we'll start with the beginning inventory of beginning inventory is given in the problem, which was beginning inventory is 3 units. So we said in cycle 1 day 1 the beginning inventory is 3, and then it has been said that an order of 8 unit will arrive in 2 days. Okay, so there, that means there will be, there is a order has been placed and it will arrive in 2 days. So days until order arrive, this is what actually we are meaning, that after 2 days a order will be arrived. So jokhon amader 2 thakbe tokhon amra shesh korbo 1 ebong 0 diye. So ei 2 din etake amra bolchi 2 days. So when it becomes 0, then we will say that after it becomes 0, in that next the product will arrive. That means je din 0 hoye jabe tar pore din sokale product ta eshe poshbe. Okay, so tale amra column gulo ektu dekhe nei. Beginning inventory, random digit for demands. So you can see random digits for demands are given, and then demands, so after using the random digit for demands, in the demands table we can find out demands, and then inventory, in inventory then shortest quantity if there is any, then order quantity. So please remember here that we will place the order only in the last day of each cycle, that means in the 5th day. So the order quantity will only be mentioned in the 5th day, but not on other days. Okay, lead time, random digit for lead time. So you can see random digit for lead time is also given, but random digit for lead time also be applied in the last day, and that means which day the order has been placed. Je dine amra order korbo shei dine random digit for lead time apply kore amra bekor chesh korbo je order ta amra place korlam seta kokhon eshe poshbe. So ekhane bolei dewa hoyechilo je order ta kintu last day te, orthat prottek cycle er last day te, 5th day te amra place korbo. So that means order quantity ebong random digit for lead time amra shudhumatro apply korbo prottek cycle er last day te, as you can see from the simulation. So let us start. আর র্যান্ডম ডিলে টাইম, এটা হচ্ছে আমরা মেনশন করব কয়দিন আছে, কয়দিন পরে এসে পৌঁছবে। যেমন একটা অলরেডি বলা আছে 2 দিন পরে, সো এইটা 1, তারপরে 0, 0 হয়ে গেলে তারপরে এসে পৌঁছবে, কয়টা পৌঁছবে, এই যে বলাই আছে যে 8, সো 8টা প্রোডাক্ট এসে পৌঁছবে। সো লেট আস বিগিন সাইকেল 1 ডে 1, বিগিনিং ইনভেন্টরি ইজ 3, ইট ইজ গিভেন ইন দ্য প্রবলেম সেট, সো দ্যাটস ওয়াই উই সেট ইট 3, অ্যান্ড দেন র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড, দ্য ফার্স্ট ডিমান্ড ওয়াজ 24. So if it is 24, then we write here that 24, and against 24 the demand is 24 is in the range, then the demand is 1. So we have 3 product at the beginning of day 1, and demand was 1. That means the evening inventory after the day ends, the evening inventory is 2, 3 minus 1, 2. There is no shortage quantity because still we have 2 product in our hand. No order quantity, as we said that we will only order in the last day of each cycle. No random digit for lead time, and days until order arrive is on. That means on more days after the order will arrive. So let's move on to, it is done, cycle 1 day 2. So cycle 1 day 2 will start with the product that is actually the ending inventory of first day. That means এর আগের দিনে যেটা ইন্ডিং ইনভেন্টরি সেটাই হবে হচ্ছে তার পরের দিনের বিগিনিং ইনভেন্টরি, জয়টা নিয়ে এর আগের দিন শেষ করেছে তয়টা নিয়েই তারপরে পরের দিন হচ্ছে শুরু করবে। ওকে, সো র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড ফর সেকেন্ড ডে, সেকেন্ডের জন্য ডিমান্ডটা ছিল, র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড ছিল 35 আমরা লিখলাম। 35 লিখার পরে 35 যদি হয়, ডিমান্ডসটা 35 হলেও এই 35 এখানে আমরা দেখতে পাচ্ছি, সো ডিমান্ডসটা হচ্ছে 1, আমরা লিখলাম 1। সো উই হ্যাভ 2 প্রোডাক্ট ইন আওয়ার হ্যান্ড, অ্যান্ড দেয়ার ইজ অনলি ওয়ান সেল ইন সেকেন্ড ডে, দ্যাট মিন্স ওয়ান প্রোডাক্ট রিমেনিং অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ডে। দের ইজ নো শর্টেজ, নো অর্ডার কোয়ান্টিটি, নো র্যান্ডম ডিজিট ফর লিড টাইম, অ্যান্ড ডেজ আনটিল অর্ডার অ্যারাইভ 0, দ্যাট মিন্স ইন নেক্সট ডে মর্নিং দ্য অর্ডার উইল অ্যারাইভ। সো হাউ মেনি অর্ডার হেয়ার, 8 অর্ডার, 8 ইউনিট অফ দ্য প্রোডাক্ট। সো ওকে ফাইন, সো দেট হ্যাড cycle 1 day 3rd. So usually we start with a day with the ending inventory of previous day. So ending inventory of previous day was 1, but see we have started with 9. Why? Because the 1 product came from the previous day, and
one came from the previous day and plus the order arrived, see, 8 units because the random the order arrived days is in, so je din 0 hoye jabe tar pore din sokal order ta eshe poshbe, so ager din hate chilo ekta ekta niye shuru korar kotha kintu ekta sathe aro jog holo je 8 ta notun order eshe poshche, so 1 and 8 so 9, that's why it is 9. Okay, so random digit for demand is 65 here given, so if it is 65 then 65 is in the range, the demand is 2, so we have 9 product in our hand, the demand was 2, that means the ending inventory is 7, so no shortage quantity, no order quantity, no random digit for lead time and no order and days until order arrive, so we'll start with of day 4 with 7 products because the ending of day 3 is 7, so what is the ending is actually the beginning of next day, so we are starting day 4 with 7 products and random digit for lead demand is 81, if it is 81 then the demand is 3, so we have 7 product in our hand, demand was 3, so 7 minus 3 equal to 4, so no shortage quantity, no other things as well, so we are going to start cycle 5 with the product that is the ending product of 4, so day 5 is starting with 4 product, the random digit for demand is 54, if it is 54 then the demand is 2, so we have 4 product in our hand but the demand is 2, so we have still 2 product at the end of the day. Now because this is the end of the first cycle and we have been mentioned that in the last day of each cycle we will mention the order quantity, so today we are going to mention what will be the order quantity, so now we have seen that to order we have follow two things, one is so because we have remaining inventory, so when we are going to order place for order we have to see in two things, one is if remaining order equal to m minus remaining, so we have remaining, so the first condition will be applied here, so that means the value of m is 11 as we know and remaining is 2, that means m minus m 11 minus 2 equal to order will be 9, that's why it is 9, and then random digit for lead time here it is given as 5, so we set it as 5, so if it is 5 then 5 is in this range, so it will the lead time is 1, so if it the lead time is 1 it will count as here 1 and 0, so that's how actually we place an order, and then we move on to cycle 2 day 1, cycle 2 day 1 will be started with a product that is the ending inventory of cycle 1 day 5, so the ending was 2, so the starting of cycle 2 day 1 is also 2, and random is for demand is 0 3, if it is 3 then 0, that means there is no demand that particular day, so ending inventory is 2, no shortage, no order quantity, no lead time, and days until order arrive is 0, so if it is 0 then after in next day the order will be arrived in next day morning, so day cycle 2 day 2 usually we will start with 2 but our order is arrived and the order was 9, so 2 plus 9 equal to 11, that's how it actually become 11, otherwise it will be 2 because we all know that in next day the beginning inventory is came from the previous day ending inventory, so but it's 0 indicating that in next day morning the order will be arrived and how many order are there, we have placed 9 order, but in the beginning it has been mentioned that the order was 8. So then it will follow the same pattern, then in the last day of second cycle we also place order, so let's move on to jump to last day because we are actually trying to reduce the length of this tutorial, so in the last day you can see the beginning inventory came from the inventory of day 4, so it was 4, so that means the beginning inventory of day 5 is also 4. And random digit for demand is 70, if it is 70 then it will be in this range, so it will be 2, so that means we have 4 product and order is 2, so ending inventory is 2. Then again we are going to place order today, so
to place order, we have to check if there are any shortage here or not, shortage or remaining. So we can see it is remaining, no shortage. So then the first condition again, order equal to M minus remaining. So M equal to 11 and remaining equal to 2. So order will be 9. And then random days for lead time is 0. So if it is 0, it is in this range. So 3 days. So lead time is 3, not days actually. Lead time is 3. That means it will count like this. So it will follow same in same way, same manner. Just you have to care the manner of ordering label, and some days there will be shortage. Like if we move here, suppose in day 2 of cycle 3, you can see day 1 of cycle 3 is 0. That means day 2 of cycle 2 is starting will also 0. Okay, so if it is 0, then there will be a order. But as there is no product in the hand, the shopkeeper will not able to give the two product to the customer. So he will write down it as a shortage. So there will be two shortage. In the next day, there will be the days until order arrive is still counting. So there is no order until day 4. So in day 3, there is also starting inventory is 0 because there are no product in hand. But and in day 3, there are also a demand. So now again, the shopkeeper say we have no product, but the product will came after one day. So please came after one day, and he wrote down the it as a shortage. So before it was 2, and now again another 2. So 2 plus 2 equal to 4. So total shortage is 4. So that's how actually we calculate shortage. So that is what actually we do in cycle MN cycle problem. That's how we solution it. So what are the actually objective of doing this simulation? Our objective was the average ending inventory. So these are the ending inventory and the number of days when shortage condition occur. আমরা যতদিন সিমুলেশন করি তার মধ্যে কয়দিন শর্টেজ ছিল। সো উই ক্যান সি ফ্রম দিস ফিগার দ্যাট দেয়ার আর টু ডেজ ওয়ার দ্য শর্টেজ কন্ডিশন অকার। সো ইউ ক্যান সি দ্য কনক্লুশন অ্যাকচুয়ালি। সো বেসড অন থ্রি, দিস উইল বি থ্রি অ্যাকচুয়ালি, থ্রি সাইকেল অফ সিমুলেশন, দ্য এভারেজ ইন্ডিং ইউনিট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.3.1, দ্যাট মিন্স টোটাল ইজ 47, অ্যান্ড টু ডেজ অফ 15 days there are shortage condition occur. So that's how actually we conclude the MN simulation problem actually. So we have to say what are the ending average ending inventory and how many days there are shortage condition occur. So that's all from MN cycle and that's all from inventory management system. Inshallah we will meet in next tutorial. So till then everyone, stay safe, stay home. Allah Hafiz. Assalamu alaikum.